আসসালামু আলাইকুম এন টিভি টোয়েন্টি ফোর ডট পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের তরতাজা খবর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতনং খামারে আমাদের সাংবাদিকরা যাওয়ার সময় দেখতে পায় একদল বাসদস্যুরা সরকারি জমির বাঁশ কেটে নিয়ে যাচ্ছে এবার যখন সাংবাদিকরা ছবি তুলতে যায় তখন বাসদশুরা সবাই পালিয়ে যায় বিষয়টি সাতনং বিটের ভিট কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে জানালে তিনি বলেন যে তিনি অন্যটি কাজে ব্যস্ত আছেন তিনি জানেন না তিনি খবর দেন গার্ড গার্ড তিনজন গার্ডকে তারা হলেন আশরাফ কাজল এবং বদিউজ্জামান তারা ঘটনাস্থলে দেখেন এবং তারা সাংবাদিকদের বলেন এগুলো ছোটোখাটো ঘটনা এসব ঘটনায় আপনি আমাদের বিট কর্মকর্তাকে ফোন দেওয়া ঠিক হয়নি তাছাড়া এগুলো সরকারি যোগ কিনা বা নিজস্ব মালিকানা জমি কিনা সেটা করা হবে তারপর দেখা হবে এ সময় মানুষ এবং আশ্রাফ আশ্রাফ গার্ড কর্মকর্তা আশ্রাফ বলেন যে আসলে আমরা এটি এটি ছোটখাটো বিষয় এর অনেক বিষয় এখানে ঘটে আপনারা এ বিষয়ে না না ঘানোই ভালো পরবর্তীতে সাংবাদিকরা ভিডিও করে সেখান থেকে চলে আসে এভাবেই আসলে এই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জমি সরকারি গাছ এবং বাস বেহাত হচ্ছে বিষয়টি আহ তদন্ত করে প্রকৃতি আহ সরকারের জমি বাস এবং গাছ রক্ষার আবেদন জানিয়েছেন এলাকাবাসী সবাইকে ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম